শেক্সপিয়ার বলেছেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব, যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুব অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুব দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বে। সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতির বিরুদ্ধে, কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতির নিজের অস্তিত্ব হারাবে। বুঝতে পারছেন কত জ্ঞানী কথা বলছে। চুম্বক আর লৌহ কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে, নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ের বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেম বা অবৈধ সম্পর্কের রূপ নেবে, আর এটা স্বাভাবিক। দর্শক বাবুরে আনারা হয়তো কইবেন, বাবুরে ইতি কিলে যাই নয়, আবার ইয়ানে কবি সাহিত্যিকের হওয়ালেয়া করতে আছে, বুঝছেন নি আনারা? এটা আবার মনে মনে চিন্তা করতেন ননি, তো আনাকে চিন্তাটা একটু ভাঙ্গাই দিই। বেলে কিললে কি চিন্তা? এটা চিন্তাটা হয়েছে যে আমাদের খালামণি মামুনি যে যে নামে ডাকেন না কেন, আমাদের তানজু খালামণি, হেতির একটা বেস্ট ফ্রেন্ড আছে। কিছুদিন আগে আমাদের মাহিনুর মাসি যখন ইউটিউবে আসছিল, হেতির কতজন বেরেস্ট ফ্রেন্ড আছে, বাবুরে বেরেস্ট ফ্রেন্ড। তানজিলা তো কলেজ পর্যন্ত যায়, একটা বেরেস্ট ফ্রেন্ড জোগাড় করছে। তো মাহিনুর মাসি তো বাসা বাড়িতে ঘরবাড়িতে গার্মেন্টসে কাজ করলে অবশ্য বেরেস্ট ফ্রেন্ড জোগাড় করা যায়, এটা আবার ভুল না আমার মনে হয়। কারণ গার্ডিয়ান ছাড়া কিছু মেয়েরা যখন চলে এই ঢাকা শহরে গার্মেন্টসে বা কাজের লোকের কাজ করার জন্য, তারা কোনো না কোনো একটা বেরেস্ট ফ্রেন্ড জোগাড় করি লিতে হারে দর্শক। আর যদি বাসা বাড়িতে যদি কাজ করে, তখন দেখবেন যে এই বাসায় কাজ করবো, হে বাসার ড্রাইভার, হে বাসার দারোয়ান, সামনের বাসার দারোয়ান, তারপরে দিই ফাঁসের বাসার ড্রাইভার, তাদেরকে কিন্তু কাজের বেডিরা খুঁজি বাইর করবো, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। তো দর্শক কারলে কথা কম, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের তানজু খালামণির আজকে বেরেস্ট ফ্রেন্ড নিয়ে ভিডিও। এই সময় এই পর্যায়ে আসে একটা বেরেস্ট ফ্রেন্ড নিয়ে যে মাখামাখি করতেছে, এটা নিয়ে কথা কম। আর সাথে তানজু খালার বান্ধবীগণ যে বুকরা পরে আর হিজাব পরে, এটা নিয়েও আমাদের তানজু খালার একটা অভিযোগ। দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনরা, কে চেছেন আনারা? ওই ভাই বোনরা লাইক দেন না কিনলে লাইক দিন, ভিডিও দিন দিয়ে দেন লাইক মারেন না কিনলে লাইক দিবেন, ইনফরমেশান দিবেন, এয়ার হরেট কুলু দিবেন, এয়ার হরেট যারা আছে টুকুর করে সাবস্ক্রাইব করবেন, যারা করেন না বুঝেন নি, তাইলে আপনারা ব্রেকটি টুকুর করে আনলগের সামনের দিকে টুকুর টুকুর করে চলিয়ে যান। দর্শক আজকের ভিডিওতে শুধু আমি কেবলমাত্র তানজিলের বিষয় নিয়ে কথা কইব, আর তিশার বিষয় তো থাকবে। সকালবেলা আপনারা চাইতেছেন দুই বেলা ভিডিও দিতে, সকালবেলা যদি পারি আরেকটা ভিডিও আসবো আমাদের বদা সাহেবকে নিয়ে। তো দর্শক আপনারা সবাই কিন্তু অ্যালার্ট থাকেন, তো চলেন কথা কই। দর্শক তানজিলার দুটো আগে আপনাদেরকে আমি দুইটা পিকচার আগে দেখাই, তারপরে কথা কইতে আসি। দর্শক আনারা যখন স্কুল কলেজের ভিতরে একখানা যারা হোয়ালিয়া করতে চলে যাই গিয়ে, বুঝেন নি তো আঙ্গ ক্লাসমেট কতগুণ থায়, ক্লাসমেট থায় তারা ক্লাসমেটে থায় ক্লাস ফ্রেন্ড, হ্যাঁ সেগুণ হয়তো বেড়া হইতে পারে বা বেড়িও হইতে পারে। ধরেন আনারা যেন একই ক্লাসে হড্ডি গেছি, হড্ডি যাওয়ার পরে আনারা বেড়াগুণ যেগুণ আছেন, সেগুণের কতগুণ মাইয়া কতগুণ থায় না ক্লাসে, এইগুণ ক্লাস ফ্রেন্ড। তো এইগুণ মাইয়া বেড়ি এগুণ কোনোদিন আনাকে বেরেস্ট ফ্রেন্ড হয়েছে নি কোনোদিন, কইয়েছে দুই চারটা ভাইয়া যারা আর ভিডিও দেখেন, আর যারা লেডিসগুণ আছেন বইনেরা হিতিরা কুদুর কমেন্ট করে আরে কইয়েছে যে আনারা যে ক্লাসের ভিতরে হড়ালিয়া করছেন, এই ধরেন রহিমউদ্দিন করিমউদ্দিন জব্বরউদ্দিন যে উদ্দিনেও কান্নাগুলোকে হচ্ছে, তো এগুলো এই বেড়াইগুন্ডে কি আনারা কি বেরেস্ট ফ্রেন্ড বানাইছেন নি বুঝছেন নি? আনাকে পরিবার কি এই বেড়াইগুন্ডে বেরেস্ট ফ্রেন্ড বানায় বাসা পর্যন্ত আনা, এগুলোর লগে হোটেলে হোটেলে রাস্তায় রাস্তায় ঘুরা, এটা কি অ্যালাউ করছি নি? এই সোজা সাপটা কথা এগুলো এখানে লেগেন আনারা কমেন্ট সেকশনের ভিতরে। তো দর্শক তো কি ক্লাস ফ্রেন্ড একজনের যে একটা ছেলে আমার সাথে পড়তে পারে, সে আমার পরিচিত, রাস্তাঘাটে দেখতে হইলে কিরে জব্বরি জব্বর আলী বালা সত্যি কে কই আসত কী অবস্থা, বিয়ে করছত্যি হোলা মাইয়া গো গইছে, এরম খোঁজ খবর হয়তো নে, হয়তো কোনো সময় দেওয়ালে কিরে কেরুম আসত বালা সত্যি কবে আইসত বাইত, মানে এলাকার মধ্যে গেলে রে। তো ঘটনা হয়েছে এই পর্যন্ত শেষ, কিন্তু এই বেড়া উগারে বেরেস্ট ফ্রেন্ড কি আপনারা বানাইতে হারেননি,
কোন সমাজে আমরা বসবাস করি, দশক তিশা তানজিলা, যে সমাজে যাইব, যে জায়গা যাইব, যে ফাড়াতে যাইব, যে মহল্লায় যাইব, সেইখানকার পরিবেশ কিন্তু নষ্ট করিয়ে লেব, দশক এই জায়গার পরিবেশ কিন্তু নষ্ট করে দিব। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, যে জায়গার ভিতরে আগের দিন শ্বশুরাই গলার ভিতরে চেন ফরাই দিয়ে গেছে, একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, হিয়ে নয় এবারটার লগে বইবে কোনায় কোনায় বইবে, তিশা তো কইছে যাওয়ার আগেই চলে গেছে তানজিলা, 24 ঘন্টা এই ফুলার লগে ফুটুর 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 আলাপের মধ্যে থায়, যার লগে বিয়ে ঠিক হয়েছে, এটাও তো মানায় যে বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা দর্শক, তাও আপনারা এক দিক দিয়ে ধর্মের দিক দিয়ে চিন্তা করলে এটা কোনোভাবেই মানায় না, যদি না বিয়ে না হয়ে থাকে। তো আমরা তো আসলে অনেকে অনেক রকম কথা কই, কয়জনে আর ধর্মের ব্যাপার রীতিনীতি আর মানেন। তো এই যে লেখাটা আমি পড়লাম ভিডিওর সামনে দিই, এটা কিন্তু ধর্মীয় লোকরা লেখে না, এটা কবি সাহিত্যিকদের লেখা। তো ধর্মীয় ব্যাপারটা চিন্তা করে দেন, এটা কিন্তু আরও বেশি মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা চলে এবার ইসলাম নিয়ে কথা। তো আমি এটা নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা নিয়ে কথা বলতে চাইলে আমরা কিন্তু মুসলমান আছি, কিন্তু ধর্মের কয়টা বিষয় আমরা মানি না আসলে। তো এটা নিয়ে আসলে কথা বললাম না, কিন্তু যেটা সমাজের চোখে দৃষ্টিকটু লাগে সেটা নিয়ে কথা কইলাম। দর্শক এটা আপনারা দেন, এই তানজিলা কলেজে গেছে ভালা কথাটে, কাইলে আপনারা ব্যাকে দেখছেন তানজিলা টিং 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 করে নাচতে নাচতে বেড়াই গিয়ে সামনে চলিয়েছে, হসুর ইজ্ঞের সামনে, হসুর না শ্বশুর কিতা ক কুকিদে ক হসুর, তো শোয়ের সাউরি না শৌরি না সাউরি। তো দর্শকে তানজিলার শ্বশুর আব্বুর সামনে তানজিলা টিং 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 করে মাথার ঘুমটা হালায় চলিয়ে নাচা শুরু করে দিছে। সেদিন এঙ্গেজমেন্টের দিন এনে তাও আসলা কুদুর একটু টানি রেখেছে মাথার মধ্যে, সেদিন টিং 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 করে আই নাচে না, অন শ্বশুর আব্বুর লগে এত ফ্রি হয়ে গেছে কই, আই টিং টিং করে নাচি, আই আসসালাম আলাইকুম দিস ইস তানজু, আমি আপনার বৌমা, আমাকে স্বর্ণের সেন পরাই দেন, এইভাবে আইমনো হসুরের সামনে বইছে। দর্শক যেখানে একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়, দেখেন পরিবার থেকে একটা মেয়েকে কীভাবে অ্যালাউ করতে পারে, আবার এটা ভিডিও করে ইউটিউবের মতো জায়গায় আসে। যে তানজিলা তো আছে, তানজিলার সাথে মেয়েগুলো যেগুলো কলেজে পড়ে এগুলো আসলে ভদ্র সমাজের মেয়ে, ফোলাফাইন ভালো ঘরে গ্রামের মানুষের ঘরে ফোলাফাইন, তারা এতটা উশৃঙ্খল জীবনযাপন করে না তানজিলা যেরকম উশৃঙ্খল জীবনযাপন করে। তো দর্শক মেয়ে এই মেয়েগুলোরও কিন্তু নষ্ট করে লেগে আছে। দর্শক তানজিলা প্রতিটা ব্লগে আপনারা দেখবেন, যতদিন তানজিলা স্কুলে কলেজে যাব ততদিন আপনারা দেখবেন এই যে পাড়া মহল্লার গ্রাম্য বাজারের ভিতরে, গ্রাম্য বাজারের ভিতরে হিয়ানে কলেজের পাশে যে দোকানপাট আছে এটির ভিতরে দেখবেন ঘুরব, খাইব, আড্ডা মারবো, কাপড়ের দোকানে যাইব, আম্মু বলছে এটা কিনে নিতে, এটা কিনতে যাবো, তানজিলার কলেজে এটা কচিনো এটা, বুঝিনি দর্শক। তো তানজিলা ভালা কথা কলেজে গেছে, হোলগের লগে হিতির পরিচয় থাকতে পারে, গিয়ে হিতির ক্লাস ফ্রেন্ড হইতে পারে, কিন্তু তার মানে একটা ফোলারে ভিত্তির মাও বেড়গ্ঞে দরিয়া নাকি এটা আমার বেরেস্ট ফ্রেন্ড, তখন হেতিও বেড়গ্ঞে দরিয়া নাকি হেতি বেলে বেরেস্ট ফ্রেন্ড। দর্শক বেরেস্ট ফ্রেন্ড বেড়গ্ঞের যে বানাইলো লগে যে আরও কতগুণ মাইয়া আছে, মাইয়া এগুনরে কয় আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড, কিন্তু মাইয়া এগুনরে কোনোদিন শুনলাম না কইতে যে ইতিরে আর বেরেস্ট ফ্রেন্ড, আমি বুঝলাম না ইতিরে একটা গোপন খবর, ধরেন যে কোনো একটা গোপন খবর, পার্সোনাল একদম নিয়ে একান্ত ব্যাপার, একটা মেয়ের অনেক রকম পার্সোনাল সমস্যা হইতে পারে স্কুল কলেজে গেলে। তো এইটা কারে বলতেইব, আমার একটা বান্ধবীকে বলবো, যে বান্ধবী আর তো এই ঘটনা ঘটে গেছে, আয়ন কিতা করতাম, বান্ধবী একটা সামাদা দিব। কিন্তু ইতির লাইফে যখন পার্সোনাল একটা ঘটনা ঘটে তাইলে ইতিকে ব্যাড আইডারে নি হোল আইডারে নি ধরে যে রে বেরেস্ট ফ্রেন্ড আর এটা হয়েছে তুই আর এস এটা সমাধা করে দে, কীরকম ভয়ঙ্কর কথাবার্তা চিন্তা করেন। মাইয়া এগুন লগে থাকতে হোলাই গিয়ে কেননে হিতির এত বেরেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তারপরে আরেকটা জিনিস আপনারা দেন দর্শক, এই মাইয়ার বেলে বিয়ে ঠিক হয়েছে, হে যেই পরিবারে বিয়ে ঠিক হয়েছে সেই পরিবার কতটা বেলায় যে আর কতটা প্রশ্রয় দিলে একটা মাইয়া এরকম ভিডিও করে ইউটিউবের মধ্যে ছাড়তে পারে। দর্শক আপনারা চান মানুষের তো এ সময়টা মানুষ একটু ইয়ের মধ্যে তার সতর্কতা থাকে, যে দশজনে দশ কথা কইতেছে ঠিক আছে একটু সতর্কই থাকি, আর এটাকে যেহেতু বেরেস্ট ফ্রেন্ড বানাইছি ক্যামেরার মধ্যে কাটছি এটা তো ভিডিও করে আপলোড করার কোনো প্রয়োজন ছিল না, এটা কিন্তু সাকিবের আত্মীয় স্বজন ওই পরিবারটা কীরকম চিন্তা করেন, ওই পরিবারটা একটা গ্রামের গ্রাম্য একটা পরিবার, ওই পরিবারটা কীরকম এমনি এদের নিয়ে কিন্তু দুনিয়ার কথাবার্তা হয়, ওই পরিবারটারও কি মান মর্যাদা আছে না লজ্জা সরম আছে, ওই পরিবারটার কোনো আত্মীয় স্বজন নাই তারা এই সমস্ত ভিডিও দেখে না দেখে, মানে এই যে তানজিলার আজকে যে বেরেস্ট ফ্রেন্ড বানাই বেড়া নিয়ে যায় কেক কাটি রেস্টুরেন্টে বই কেক কাটি, আপনারা একটা জিনিস দেখেন মাইয়া এগুন কিন্তু সবগুণ দাঁড়ায় রয়েছে দূরে দূরে থেকে হাঁটটা না, তানজিলার গায়ের উপর দিয়ে
ফোলা প্রথমে সাইডে বইছে, সাইডের তাই এই ফোলা আবার মাঝখানে আসার জন্য তানজিলার গায়ের উপর দিছে এক দিয়াইলো, আবার দেন হাতে হাত লাগাই কেক কাটলো। এরপরে তানজিলা ফোলার দড়ি খাবাই দিতেছে, তারপরে আবার দেখলাম ওই ফোলা আবার তানজিলের মুখে লাগাই দিতেছে, আবার তানজিলের মুখ মোছাই দিতেছে। কতটা বেলায় যার কতটা নিকৃষ্টগিরি করতেছে। এগুলা কি সাকিব, সাকিবের পরিবার বলেন, সাকিবের আত্মীয় স্বজন বলেন, তাদের চোখে কি পড়ে না? এটা কোন ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন? দর্শক আপনারা জানেন এই তানজিলার কারণে কলেজের আরও কিছু মেয়েরাও কিন্তু নষ্ট হয়ে যেতেছে। কারণ কি দর্শক, এই মেয়েগুলা গ্রামের মানে গ্রামের সাধারণ ঘরের মহিলা, যার কারণে এরা পর্দার সহিত কিন্তু এদের বাবা মা তাদেরকে এই কলেজ করালে স্কুলে পাঠাইছে, কিন্তু এই তানজিলার লগে থাকি এই মেয়েগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতেছে। একটা জিনিস কি দেখেন, এই তানজিলা এই মেয়েরা যায় কলেজে আসে কি করতে, ক্লাস করার জন্য। আর তানজিলার প্রতিটা ব্লগে আপনারা দেখবেন কলেজ থেকে যেই কয়টা ব্লগ বানাইতে যায়, ব্লগ বানায় এই মাইয়াডিরে ক্লাস টাস ফালাই, বা ক্লাসের পরে হোক আগে হোক এডিরে নিয়ে এই গ্রাম্য বাজারের ভিতরে, এটা মফস্বল শহর মনে হয় যে জিয়ানা যায় কলেজের ইয়ানে হইতে পারে বা গ্রাম্য বাজার, তো এডির ভিতরে এই মাইয়াডিরে লই দোকানে দোকানে ঘুরবো, এই কিনবো সেই কিনবো, ভণ্ডামি ফন্ডামি যা মারার এগুলো করব, ক্লাসের বেলায় লাই লবডঙ্কা। এরপরে দর্শক তো এই তানজিলার কারণে এই মেয়েগুলো কিন্তু নষ্ট হওয়ার ফতে, তো এই আফত বিদায় হইতেছে কলেজ থেকে, অন্তত এই মাইয়াগুনার মা বাপ একটু সুক্রিয়া আদায় করা উচিত। যেখানে কয়টা মাইয়া লগে হাঁটে আমার ফ্রেন্ডরা, আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, কিন্তু মাইয়াগুনরা হিতি বেরেস্ট ফ্রেন্ড কইতেইল না একবারও কারাগরে, বেড় আইডাই হিতির বেরেস্ট ফ্রেন্ড, হোল আইডাই, হোল আইডা মনে হয় যে আর একটা বাপ্পি কোয়ালিটির বেড়া। তো দর্শক আমরা যেটা ইয়ার আগে দেখছিলাম, তৃষা বাসার মধ্যে বেড়া একটা দড়িয়ে নি, তার ফাঁসে বই, তার কোলে বই, তার গালের মধ্যে হাত ডলি ডলি ভিডিও বানাইতেছে, সে বেরেস্ট ফ্রেন্ড, সবসময় তার লগে থাকতো, তার লগে মিশতো। তখন এই বাসার ভিতরে বাপ্পি বই রয়েছে, তানজিলা সহ আইসে আঙ্কেল, তো বেরেস্ট ফ্রেন্ডের ভিডিও করে দর্শকদেরকে এটি দেখাইছে। এখন তৃষার মাইয়া হচ্ছে কারণ ওই যে গাছ কি গাছ যেরকম ফল ওই রকম, আর যে পরিবারে বিয়ে হইতেছে এই পরিবার আরও নষ্ট, আরও নষ্টের গোড়া। নাহলে এই এই পর্যায়ে এই সময়ে একটা ফ্যামিলি মানে কীভাবে, যে তুমি কলেজে গেছো কলেজ করে আসো, হ্যাঁ তোমার ক্লাস ফ্রেন্ড থাকতেই পারে, যারা ক্লাসে পড়ছে একসাথে দুই অজ্ঞ ফ্রেন্ড ফোলা মাইয়া পড়ছে থাকতে পারে, তার মানে এই না তুমি দোকানে দোকানে ঘুরি বেরেস্ট ফ্রেন্ডের লাই কেক কাটতে যাবে। তাও কখন তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমার এই মাইয়া কিন্তু এখন শুধু বাপ্পি বা তৃষার মাইয়া না, এই মাইয়ার কিন্তু আরেক পরিবারের কিন্তু বধূ হয়ে গেছে, তার সাথে কিন্তু আরেকটা পরিবার যুক্ত হয়েছে, ওইখানকার পরিবারের কিন্তু এ ভাবি, ফুফা শাশুড়ি, খালা শাশুড়ি, মামি শাশুড়ি, চাচা শাশুড়ি, কসা চাচি শাশুড়ি, কিতা কইতাছি চাচা শাশুড়ি, তো এরকম আত্মীয় রিস্তা কিন্তু সৌরভ সারের দিকে কিন্তু ফাঁকাই যাইতে আছে। তো এই সাকিবরা কেরমে বেলায্য হইতে পারে যে এগুলো ফসরয় দেয় এই মেয়েরে, যেমন গতকালকের আশ্চর্য যে শ্বশুরাই গলাইছেন, শ্বশুর কোনোদিন গলাইছেন পড়াইতে দেখছেন আপনারা এই দুনিয়াতে? শ্বশুর দিলে হয়তো একটা আংটি হয়তো হাতে ধরাই দিতে পারে, শ্বশুর তো আংটিও পরাইতে পারে না, আংটি পরাইতে গেলেও এটা এক ধরনের মানে ইয়ে হয়ে যায়, এক ধরনের খারাপ দৃষ্টি চলি যায়। তো শ্বশুর শাশুড়ি হয়তো একটা চুড়ি দিতে পারে, দিতে পারে, কিন্তু শাশুড়ি হয়তো পরাই দিতে পারে, শ্বশুরই এনে চুল উল্টাই দেয় আর শ্বশুর গলার মধ্যে চেন পরায়। একমাত্র স্বামীরও অধিকার আছে বিয়ে হওয়ার পরে একজন ওয়াইফরে গলার মধ্যে চেন পরাই দেওয়ার, বাবা মার থাকতে পারে, কিন্তু শ্বশুর সেও তো পরপুরুষ, সেও চুল উল্টাই দিতা ছেলের বউরে গলার মধ্যে চেন পরে দিতে। এই বেলায় যার নিকৃষ্ট পরিবারের কথা কইম কিতা দর্শক? দর্শক আরেকটা কথা আন্না করে কই, বেলার যে কই দানারা আবার এটারে আবার মানে বিভিন্ন রকম ওয়ার্ড মনে করতে পারেন যে ওয়ার্ডটা কীতে, আসলে এটা খারাপ কিছু না, মানে বেলার যে হয়েছে যার কোনো লজ্জা নাই, বুঝি নি, যার কোনো সরম নাই, হেরে কয় বেলার যে। দর্শক আরেকটা জিনিস কি, আমাদের মতো এই মানে মিডল ক্লাস যে পরিবারগুলো আছে এগুলার ভিতরে এই এসব কখনো অ্যালাউ করতো না, এসব কোনোদিনও অ্যালাউ করতো না, একটা মানে প্রেমের বিষয়টাও অ্যালাউ অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে, বা এখন প্রেম করি মানুষের বিয়ে হয় হইতেছে, কিন্তু কখন এটা পরিবার অ্যালাউ করে, যখন দেখে যে একটা মেয়ে যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছে, তার সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স এসে, ধরেন সে অনার্স মাস্টার্সে পড়তেছে, তখন হয়তো পরিবার এটা অ্যালাউ করে, ঠিক আছে সে একজনকে পছন্দ করছে, তার এখন এটা সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স হয়েছে। কিন্তু কম বয়সের দিকে যাই আপনি একটা প্রেমও করেন না কেন, পরিবারে মিডল ক্লাস পরিবারগুলো কিন্তু কখনো এটা মানতে চায় না, আর এরা এরা প্রকাশ্য নোংরামি করে, প্রকাশ্য নোংরামি করে। দর্শক আরেকটা জিনিস কই, এই যে মাইয়াইগুন, তানজিলা এক্সপ্লেন করলো যে এই মাইয়াইগুন ইয়ে করছে,
এই যে মাইয়াগুন গেছে বেগুন কিন্তু বকরা ফরে কিন্তু চলি আছে, তার উপরে মাস্ক লাগানো কারণ তানজিলের ভিডিওর মধ্যে চলে আইব। বেগুনের মধ্যে হিতিরে একটা সবাই মুখ ঢাকি রেখছে, কিন্তু আমাদের একমাত্র তানজু বেলায় যে শুধু এই মাইয়াগো লগে হিয়ানা তো গেছে, হিতি পদ্মা করবো না করবো, এটা হিতির একান্ত পার্সোনাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না, যার যেমনে খুশি এমনি সে চলতে পারে। কিন্তু দর্শক, এই তানজিলা গেছে তো গেছে, তানজিলার মনে হয়েছে তানজিলা চুল শাড়ি দিয়ে বাইরাম বাইরাম করে দেই দেই করে টিকটক বানাইতে বানাইতে নাচতে নাচতে যাইব, এটা তানজিলার ব্যাপারে। মাইয়াগুন বকরা ফরে গেছে, এটাও তানজু খালার এইখানে কমপ্লেন করতেছে যে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি যে আমার ফ্রেন্ডরা অন্য সময় এমনি খালি চলে, এখানে কলেজ জাস্ট একটু নিজেকে কাভার করে রাখার জন্য, সেফ রাখার জন্য বকরা ফরি চলিয়ে। তো আমি শুধু এটা ক্লিয়ার করলাম। আর আমাদের তানজু খালা যেদিন ধরি বকরা ফরব সেদিন ধরি একবারে সব সময় ফরব, কলেজেও ফরব, বাসাতেও ফরব, সব বাইরে ঘর থেকে বাইরে এলেই ফরব বকরা। তো মাইয়াগুনো বকরা ফরি এসে এখন দর্শকরা সবাই দেখতেছে, কালকে তানজিলারে সবাই টিশার চ্যানেলে সবাই চ্যানেলে ইচ্ছা মতনও সবাই বলছে যে এটা কী ধরনের কথা, এটা কী ধরনের কথা, শ্বশুর হয়েছে, শ্বশুরের সামনে একটু মাথায় কাপড় দিয়ে তো যাওয়া দরকার ছিল, এটা কী ধরনের কথা। আরে ভাই, শ্বশুর হয়েছে, শ্বশুরটাকে চানারা দেন না যে বোর চুল লাগলো, চুল উল্টায় গলার মধ্যে সেন ফরায়, বুঝেন না আপনারা কেমন ডোন্ট মাইন্ড পরিবার, এরা যেমন ডোন্ট মাইন্ড হেরাও ডোন্ট মাইন্ড পরিবারের লোক। তো দর্শক, তো তানজিলা কইতেছে যে মাইয়ারা অন্য সময় ফরে না, যাক তারা এখন পরি আইছে, যেভাবে আইছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আইছে, তো তানজু খালা উদলাগাই চলবো, এটা তানজু খালার ব্যাপার, এটা তো আর কোনো সমস্যা নাই। তো মাইয়াগুন অন্তত একটু দূরে আসিল বেড়া এডিনের তেন, এর হাতাহাতি খুব কমে করছে, তানজিলা যেভাবে শুরু করছে একদম সিপা দিয়ে ডুকি ফুলার গাল লগে গা লাগাই সিপা দিয়ে বসেছে, সি 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 নির্লজ্জ সাকিব, এডি দেই এডি মানে কীভাবে যে একটা মেয়ের লগে বিয়ে ঠিক হয়ে গেছে, ওই মেয়ে বাইরের ফুলারে দড়িয়ে নি, সে আমার বেরেস্ট ফ্রেন্ড, সে এখন এই সময়টা পাচ্ছে, পরে আর এই সময়টা পাইতো না, সে আমার সব দিবস পালন করে, মানে হিতির যত দিবস, হিতির হাঙ্গার দিবস, হিতির হোলা অন্য দিবস, হিতির বাচ্চা হয়েছে হে দিবস, হিতির বেরেস্ট ফ্রেন্ড পালন করে। দর্শক, ইতির কী দিবস, ইতির হয়েছে থাকতে পারে হয়তো থাকতে পারে জন্মদিন থাকতে পারে, এছাড়া তো আর কোনো দিবস ইতির লাইফে আর নাই, না ইতির মার হাঙ্গার দিবস, ইতির বাপের খালাগো 14টা হাঙ্গার দিবস, মানে সাবিনার 2টা হাঙ্গার, তিশার 5টা হাঙ্গার দিবস মনে হোলা মনে হয় সবসময় পালন করে মনে হয়। তো হ্যাঁ, তাইলে যদি সে তার জন্য একটা কেক আনি না কাটে, তার বেরেস্ট ফ্রেন্ড কিন্তু রাগ হয়ে যাবে, ওরে বেরেস্ট ফ্রেন্ড ক্যামেরার পিছনে সুপে সুপে না এগুলো করতে দিয়ে খোলা ময়দানে এরকম বেলা লেফানা করার কারণটা কী? তাই এই তানজিলার এই সমস্ত বেলা এই সমস্ত বেলা লেফানা দেয় আরও কয়েক যেসব পরিবারের ভিতরে ইউটিউবে অনেক মেয়েরা কাজকর্ম করে অনেক ফ্যামিলির, এই মাইয়াগুলো বেলাই লেফানার মধ্যে নামি যাবো, ওই তানজিলার এসব বেলাই লেফানা দেখলে কিছু দেন না, এত বক্তের বক্ত, এত কিছু চোখে দেওয়ার পরে এত বক্ত, এত বক্ত। তো দর্শক, মানুষের আসলে বিবেক বুদ্ধিহীন মনে হয় সব নষ্ট হয়ে গেছে, এই জন্য এত কিছু দেখার পরও কীভাবে এসব মানুষের বক্ত হয় আমি এটাই তো বুঝি না। তো আপনারা দেখবেন ফেসবুক ফেসবুক বা ইউটিউব জগৎটা কী, যত ভাইরাল যত নোংরামি, মানুষ থুতু দেওয়ার লয় হইলে ওইটার ভিতরে হাঁদায় হাঁদাই যায় সাই এইয়ে, তারপরও মানুষ সাই, কিন্তু ভালো কন্টেন্ট পড়ি থাকে কেউ দেয় না। মানে আপনারা এবার চিন্তা করেন তানজিলার কেমন পরিবারে বিয়ে হইতেছে, এই ওই পরিবারটা কীরকম যে প্রকাশ্যে এরকম নষ্টামি নোংরামি করতেছে, এগুলো দেখিয়া মানতেছে তানজিলা একজনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তো এই বেটারে বেস্ট ফ্রেন্ড বানাইছে, বানাই হেতার হাত ধরি কেক কাটে, হেতারে কেক খাবাই দেয়, হেতে আবার তানজিলারে খাবাই দেয়, আবার তানজিলার লগে যেন মুখে মাখামাখি করে, আবার হেতে তানজিলার মুখ মোছাই দেয়, সি সি সি। যদি বেরেস্ট ফ্রেন্ডের লাই কেক না কাটে তো বেরেস্ট ফ্রেন্ডের মন খারাপ হয়েছে। আমি তো কইছি তো, তিশা আর তানজিলা মিলি যেই ফাড়াতে যাবে ওই ফাড়া নষ্ট হয়ে যাবে, নোংরা বানাই ফেলবো। দর্শক, এগুলার তো পরিবার থেকে মেয়েদেরকে অ্যালাউ করে, সাবধান বিয়ে ঠিক হয়েছে, একটা বাজে রটনা উঠতে পারে, এগুলা যেন না হয়, এটি কিন্তু পরিবার থেকেই কিন্তু শিখাই দেয়। কিন্তু মা যেমন মাইয়ারও মাইয়া দেখে দেখে শিখছে এমন, কারণ মাও দেন না বাপ্পির সামনে বেড়া একটা বড় ঘরের মধ্যে বলে নি এটার ফাঁসে বইয়ে এটার তিশার বেরেস্ট ফ্রেন্ড, মানে যখন গার্মেন্টসে তিশা কাজ করছিল তো গার্মেন্টসের বেরেস্ট ফ্রেন্ড এটা, আর নাহলে যে বাসায় কাজ করছিল ফাঁসের বাসার ড্রাইভার অথবা দারোয়ানা ছিল মনে হয়। তো এরপরে দি গালো হাত ধরি ধরি বেটার ঘরে আনি কয় হেতে বেরেস্ট ফ্রেন্ড, হেতার গালে হাত ধরি ধরি ডলি, এই ভিডিও যখন ইউটিউবে যখন আইসে তখন এইসব ভিডিও আপলোড করছে, পরে মনে হয় ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে এই বেরেস্ট ফ্রেন্ড। তো তানজিলার বিয়ের মধ্যে বেরেস্ট ফ্রেন্ড হিটারা তিশার বেরেস্ট ফ্রেন্ড হিটারা দাওয়াত দেন, তো ইয়েনও এক বেরেস্ট ফ্রেন্ডরা দাওয়াত দিছে আইব বিয়ের মধ্যে হয়তো তানজিলার,
আরে ক্লাস ফ্রেন্ড থাকতেই পারে, দুই চারটা ফোলা লগে পড়লে হয়তো এটা আমার ক্লাস ফ্রেন্ড। বিয়ে শাদী হইলে ক্লাসের ছেলে কয়েকজন ছেলে যদি পরিচিত থাকে তাদেরকে দাওয়াত দিতে পারে, কিন্তু তারে এত মাখামাখি মুখোমুখো মুহুমুহু করার তো কোনো কারণ নাই। দর্শক আবার চ্যানেলে আই সবার সামনে নির্লজ্জের মতো কইতেছে এই বেড়াবেলে হিতির বেরেস্ট ফ্রেন্ড। তো এডে আবার হিতির এই যে দেড় ব্যাটারি, মানে দেড় ব্যাটারির স্বামী সাকিব, দেড় ব্যাটারি তো দেড় ব্যাটারি না হলে মানে কি, তা যার অস্তিত্ব নাই, যার বিবেক নাই, যার বুদ্ধি নেই, যার মানে ব্যক্তিত্ব নাই, সেই তো দেড় ব্যাটারি। তো দেড় ব্যাটারি স্বামী আবার এটি বই বই দেখে, আবার সিঙ্গাপুরি শ্বশুর আছে হে মানে আরেক দেড় ব্যাটারি, না হইলে বৌমার এত বেলের লেবে না, এটি দেয় আবার মানে কীভাবে দর্শক। তো ভিডিও থেকে যে দেয় নিলাম, ব্যক্তিবেলা থাকেন, আল্লাহ হাফেজ।